হ্যালো, চলে এসেছি চলে আবার। আসছি খেতে, কাজ করতে, বড় কাজ। কি কি আছে বলে দাও। চাল কুমড়া গুঁড়ো বড়ি দিয়ে তরকারি, এটা হচ্ছে ডিম দিয়ে কচুরলতি, এটা মায়ের হাতে, এটা আমার মায়ের হাতে, আর এটা হচ্ছে আলু ভেন্ডির তরকারি আর আমরা টক। চলুন তাহলে খাওয়া শুরু করি। শুরু করি। চাল কুমড়ো, ভেন্ডি আর টক, এটা হচ্ছে আমার রান্না, এটা হচ্ছে মায়ের রান্না। আজকে রাতে মেনু একটু বেশি নিয়ে বসলাম। সব অল্প অল্প চাল কুমড়ো বড়ি দিয়ে খাওয়া হয়ে গেল, বেশিক্ষণ লাগে না, পেটে খিদে থাকলে বেশিক্ষণ লাগে না। ভেন্ডি খাবে তাহলে? এবারে ভেন্ডি, আলু ভেন্ডি, এরকম ভালো খাবার থাকলে নিরামিষটা কোনো ব্যাপার না। ডিম তো রয়েছে, ভাবছিলাম একটা অমলেট খাবো, এতগুলো মেনু দেখে অমলেট বাদ দিয়ে দিলাম। একটা কথা বলি, সামনেই পুজো আসছে আর বাঙালি হচ্ছে ভোজন রসিক, দুর্গাপুজো মানে সবকিছু ছাড়, খাওয়া দাওয়ারও ছাড়, ঘোরাফেরা ছাড়, বাচ্চাদের পড়াশোনায় ছাড়, এন্টারটেনমেন্টে ছাড়। তো যে কথাটা বলতে গিয়ে কথাটা বলছি, যেটার জন্য যদি আপনারা দেখতে চান তাহলে আমার ব্লগ চ্যানেলে আমি ষষ্ঠী টু দশমী, ষষ্ঠী থেকে দশমী 5 দিনের জন্য 5 রকম লাঞ্চ থালির রেসিপি শেয়ার করতে পারি পুজোর আগে। যদি দেখতে চান কমেন্টে জানাবেন। একদম নিছক বাঙালি মেনু, ষোলো আনা বাঙালি মেনু দিয়ে, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, 5 দিনের স্পেশাল 5টা থালি, যেটা আমি আগেই শেয়ার করব ব্লগে, যাতে আপনারা পুজোর সময় তার থেকে আইডিয়া পেয়ে কিছু কিছু বানাতে পারেন। কিন্তু সেটা কমেন্ট বক্সে জানাতে হবে যে আপনারা দেখতে চান কি না।
নিশ্চয়ই চাইবেন, হ্যাঁ গ্যারান্টি সহকারে, যারা আমাদের ভালোবাসে। স্পেশালি আপনাদের জন্য দেওয়া পাঁচ দিনের পাঁচ রকম থালি, ষষ্ঠী টু দশমী, খেয়াল রাখবেন। নিরামিষ খাওয়ালে বেশ তাড়াতাড়ি খাওয়াটা হয়ে যায়। চাটনি না চেটে খেলে আনন্দ আছে? আজকে তো প্লেন বোর্ডে খেয়ে নিলাম, কোনো কথা নয় বেশি, কালকে আবার আসবো ডিনারে, কালকে ভালো কথা হবে। কি মেনু থাকে? রবিবার তো অবশ্যই আসবো, ওই দিন ফাটাফাটি মেনু নিয়ে আসবো, ঠিক আছে? আজকে এইটুকু। স্যার লাইক করবেন, কমেন্টস করবেন, অবশ্যই সাবস্ক্রাইব, পাশে থাকুন, আশা করি থাকবেন, এরকমই ভালোবাসা দেবেন। ওকে, টেক কেয়ার।